وشفيعنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. جزا الله عنا محمد ما هو أهله، جزا الله عنا محمد ما هو أهله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. মহতরমায় বড়াই, আমরা যে আমলে ছিলাম ওই আমল থেকে ফারেক হয়ে আল্লাহর দিকে মোতাজ্জা হয়ে আমরা বসে যাই, কিছু কথাবার্তা হবে ইনশাল্লাহ, খুব ধ্যানের সাথে শুনবো ইনশাল্লাহ, খুব ধ্যানের সাথে শুনবো ইনশাল্লাহ, খুব ধ্যানের সাথে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো, পৌঁছানোর নিয়তে শুনবো, আর ঘুমানোর নিয়াত করবো না, মোবাইল এখনই বন্ধ করে দিই, ভাইব্রেশনও না, মোবাইল পুরাটাই বন্ধ করে দিই। বাচ্চা থাকলে আমরা বাচ্চাদেরকে সামলানোর কোশিশ করি, যাতে কান্নাকাটি না করে, যাতে বয়নের মধ্যে কোনো অসুবিধা না হয়, যেন বাচ্চাদেরকে আমরা প্রিয়ার মহব্বতের সাথে সামলানোর কোশিশ করি। তো মহতরম মা বোনেরা, আল্লাহ তাআলা মানুষকে পয়দা করছেন বলে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাউন্ড যাচ্ছে একটু, তাহাকে করলে ভালো হইতো মনে হয়, একটু একটু দাঁড়ায় দেখো তো কথা শুনতে। আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে একথা বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে পয়দাই করছি আমার ইবাদত করার জন্য। তো তাহলে সারা দিন রাত ইবাদত করব, তাহলে দুনিয়াবি কাজকাম কখন করব? বলে যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মোতাবেক চলবে, কায় কারবার ব্যবসা বাণিজ্য সংসার যত কিছু কাজ আছে আমাদের, সেখানে শুধু আল্লাহর হুকুম দেখবো যে আল্লাহর হুকুম আছে কিনা, আর সেই হুকুমটা নবীর তরিকায় পালন করব, তো এইটি আমার দিন হয়ে যাবে। যেমন দুনিয়াতে আমরা কত কাজ করি, ব্যবসা করি, ব্যবসা যদি সুন্নত তরিকায় হয় তো এই ব্যবসা তখন আমার দিনের মধ্যে গণ্য হয়ে যাবে। আমি ঘর গোছাইতেছি, এই ঘর গোছানো যদি আমার সুন্নত তরিকায় হয় তাহলে এইটা আমার কি হবে, দিনের মধ্যে গণ্য হবে। ঘরের ভিতরে একটা 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 মহিলা ঘর মুছতেছে অথবা ঝাড়ু দিচ্ছে, যদি সে জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় তাহলে সে কাবা শরীফ ঝাড়ু দেনে আলার সম পরিমাণ সওয়াব পাবে। হ্যাঁ, কাবা শরীফ ঝাড়ু দেনে আলার সমান সওয়াব পাবে, মানে কাছে যাওয়া দরকার, আমি একটু কাছে যাই, ওই দূরে হয়ে যাবে। তো যদি আমি ঠিক আছে ডিস্টেন্স বেশি হয়ে গেছিল, হ্যাঁ তো মহতরম মহাবরা, যে আমি যদি ঘর ঝাড়ু দেই জিকিরের সঙ্গে সুন্নত তরিকায় ঘর ঝাড়ু দেই, এই ঘর ঝাড়ু দেওয়াটাও ইবাদত হয়ে যাবে। একটা মানুষ কাবা শরীফ ঝাড়ু দিচ্ছে, সে যেরকম নেকি পাবে বলে এই ঘর যদি জিকিরের সঙ্গে ঝাড়ু দেয় সে ওরকম নেকি পেয়ে যাবে। করলো তো ঘর গোছানোর কাজ, কিন্তু ইবাদত হয়ে গেল। সুন্নতরে ঘুমানো আল্লাহ তাআলার হুকুম আছে, ঘুমানো আল্লাহ তাআলার হুকুম আছে, সুন্নত তরিকা ঘুমাইলো তো এটা ইবাদত হয়ে গেল। অজু করা, এস্তেনজা করা, এটা আল্লাহ তাআলার হুকুম আছে, গোসল করা আল্লাহ তাআলার হুকুম আছে, যদি এটা সুন্নত তরিকায় হয় তাই এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। এই জন্য যে কোনো কাজই আমি করি না কেন, দেখবো যে এটার মধ্যে আল্লাহ তাআলার হুকুম আছে কিনা, যদি আল্লাহর হুকুম থাকে তাহলে নবীর তরিকাটা পুরা করবো, এটা ইবাদত হয়ে যাবে। একটা মানুষ যদি 60 বছর বাসে আর 1/4 সময় ঘুমায়, গড়ে 6 ঘন্টা যদি ঘুমায়, তাই 60 বছরের মধ্যে 15 বছর ঘুমাই গেল, এই ঘুমানোটা যদি সুন্নত তরিকা হয় এই ঘুমাই ঘুমাই 15 বছর ইবাদত হয়ে গেল। বলে ঘুমের ইবাদত, তার আমল নামায় লেখা হবে ঘুমের ইবাদত, ঘুমের ইবাদত। অন্যান্য জরুরি খানা পিনা ওযু ইস্তিনজা এগুলা যদি আমরা যদি প্রতিদিন গড়ে 2 ঘন্টা করি, 2 ঘন্টা গোসল করা, ইস্তিনজা করা, যত কিছু পাপ পবিত্র হাসিল করা, এটা যদি গড়ে 2 ঘন্টা করি তাহলে 60 বছরের মধ্যে তাহলে কত কত বছর আমার ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। এইরকমভাবে প্রতিটা কাজ যখন আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা দেখে দেখে করব, তখন প্রতিটা কাজই আমাদের ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এই জন্য মহতরম মহাবরা, আমাদের খালি নিয়ত করা দরকার, নিয়ত সহি করে নিয়ে আমাদের এরকমভাবে কাজ করব, তো আমাদের ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আমি ইবাদত কখন করব, যখন আল্লাহ তাআলা চিনব, আল্লাহ তাআলাকে যখন
চিনব। এই জন্য বলছে যে তোমার দিলের একিনকে সহি করো, তোমার দিলের একিনকে সহি করো। আল্লাহ থেকে হওয়ার একিন দিলের মধ্যে বসাই, আর মাখলুক থেকে হওয়ার একিন দিল থেকে বের করি। যে যত বড়, যার সামনে যে যত বড় হয়ে আসে তাকে সে তত বেশি মানে। আমি আল্লাহ তাআলাকে যদি বড় জানি, আল্লাহ তাআলাকে যদি আমি বড় জানি, তাহলে কি হবে, আমি আল্লাহ তাআলাকে মানতে পারবো। দুইজন মানুষ বসে যাচ্ছে ট্রেনের ভিতরে, অনেক তর্ক বিতর্ক চলতেছে, হঠাৎ করে পরিচয় হলো ইনি অমুক কলেজের প্রিন্সিপাল, তো সঙ্গে সঙ্গে সে চুপসাই গেছে, কেন তার বরত্ব প্রকাশ পেয়ে গেছে। ঠিক এইরকম যখন আল্লাহ তাআলার বড়াই আমার সামনে খুলবে, তো আল্লাহ তাআলাকে মানা আমার জন্য আসান হয়ে যাবে, আল্লাহ তাআলাকে মানা আমার জন্য আসানো হয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বরত্বকে খুলছেন হাজার ঘটনার মধ্যে দিয়ে খুলছেন, যে ঘটনাগুলো অনেক ঘটনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শুনাইছেন, শোনায় শোনায় তার বরত্বকে জাহির করছেন। আল্লাহ তাআলা কত বড়, এই আসমান আল্লাহ তাআলা বানাইছেন, জমিন আল্লাহ তাআলা বানাইছেন, সূর্য গ্রহ নক্ষত্র সমুদ্র সব আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা বানানেওয়ালা, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা সব কিছুর অধিপতি, সব কিছুর মালিক এক আল্লাহ তাআলা, সব কিছুর মালিক এক আল্লাহ তাআলা। এই যে আল্লাহ তাআলা এই মালিক, এই মালিক কত বড় ক্ষমতাওয়ালা মালিক, আল্লাহ তাআলা হাজারো ঘটনা ঘটাইছেন। যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সামনে এক ঘটনা ঘটাইছেন, ঘটনা দেখায় যে কত বড় ক্ষমতাওয়ালা আল্লাহ তাআলা। পানি সমুদ্রকে আল্লাহ তাআলা জমায়া রাস্তা বানাই দিয়েছেন, সেই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। একই রাস্তার ভিতরে ফেরাউন যখন অবস্থান করতেছে তখন আল্লাহ তাআলা তাদেরকে খতম করে দিলেন, একই পানি। তো পানির ভিতরে কত তাকত আল্লাহ তাআলা রাখছেন, এই তাকত পানির নিজস্ব না, নিজস্ব যদি হয়তো ইচ্ছা করে সবাইকে উপকার পৌঁছাইতে পারতো, সবাইকে ক্ষতি পৌঁছাইতে পারতো, কিন্তু এই পানি আল্লাহ তাআলার হুকুমের মহতাজ। বাতাসের কত ক্ষমতা, বলে বাতাস দিয়া আল্লাহ তাআলা এক কওমকে খতম করে দিয়েছেন, কওমে আদকে আট দিন সাত রাত বাতাস প্রবাহিত করে ওর ভিতরে যত কাফের আর মুশরিক ছিল সবাইকে খতম করে দিয়েছেন, মুসলমানের গায়ে আসরও পড়ে নাই। বলে একই বাতাস একজনকে তাস করলো না, আর একজনকে খতম করে দিল। বলে এখান থেকে আল্লাহ তাআলা আমাদের সামনে তার সবক পেশ করছেন, যে দুনিয়ার মানুষ দেখো বাতাসের নিজস্ব কোনো ক্ষমতা নাই, সে বাতাসকে আমি যেভাবে হুকুম করি সেইভাবে কাজ করে, আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ তাআলার। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনের মধ্যে দেওয়া হয়েছে, আগুন ইব্রাহিম আলাইহিসসালামের কোনো ক্ষতিই করতে পারে নাই, আগুন ইব্রাহিম আলাইহিসসালামের কোনো ক্ষতিই করতে পারেনি, কারণ আগুন তো আল্লাহ তাআলার হুকুমের মহতাজ, আল্লাহ তাআলার হুকুমের মহতাজ আগুন। এই আগুন বলে এরকমভাবে আল্লাহ, এই আগুনের উপরে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, তো আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে। বলে এরকমভাবে চল্লিশ দিন তার মধ্যে অবস্থান করছে, সেখানে খানা পিনা চলাফেরা কোনো কিছুতেই তার কোনো সমস্যা হয় নাই, আল্লাহ তাআলা এত আরামের মধ্যে রাখছেন। বলছে তার পুরা জিন্দগিতে বলে যে চল্লিশ দিন আগুনের মধ্যে কাটাইছেন, ওই চল্লিশ দিন সবচেয়ে নিরাপদ এবং সুখের মধ্যে দিয়ে কাটাইছেন, আরামের মধ্যে দিয়ে কাটাইছেন। তো আল্লাহ তাআলা দেখাইছেন কিয়ামত পন্থে আনালা মানুষের সামনে খুলছেন, ও দুনিয়ার মানুষ আগুনের ভিতর কত দাহিকা দেখো, কত শক্তি দেখো, আসলে আগুনের কোনো শক্তি নেই, সব শক্তি আল্লাহ তাআলার। যেমন আগুনকে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন তো ইব্রাহিম আলাইহিস সালামের ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ওই একই আগুন অন্য অন্যদের জন্য দাহিকা সম্পূর্ণ হয়ে গেছে। তো এই জন্য মহতরম মহাবরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই এইরকম বলে আল্লাহ তাআলার হুকুমে সব কিছু চলতেছে, এই কথার একিন দিলের মধ্যে বসানো, আর আল্লাহ তাআলার হুকুম ছাড়া বলে দুনিয়ার কোনো কিছুই চলতে পারে না, সব কিছুই অকেজো অচল, এই কথার একিন দিলের মধ্যে বসানো। খাওয়ানোর লাইনে আমাকে কে খাওয়ায়, বলে আল্লাহ তাআলা খাওয়ান, আমার স্বামী আমাকে খাওয়ায় না, আমার বাবা আমাকে খাওয়ায় না, আমার ভাই আমাকে খাওয়ায় না, আমার খাওয়ানোর মালিক কে, আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, তোমরা রিজিকের কথা বলতেছো, রিজিক তো আমি জমিনের ভিতরে রাখি নাই, রিজিক তো কারো কিছুর ভিতরে রাখি নাই, অফিস সময় রিস্ক হোক আমি রিজিক তো আসমানের মধ্যে রেখে দিয়েছি, ওই আসমানের রিজিক তোমাকে দেবো কখন, যখন তুমি বলে আমার ইবাদতকে পুরা করে দেবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তরিকা জানাই দিয়েছেন এই রিজিক কীভাবে আসবে। তো এইরকমভাবে মহতরা মানে খাওয়ানোর মালিক আল্লাহ তাআলা, পড়ানোর মালিক আল্লাহ তাআলা, বাঁচানোর মালিক আল্লাহ তাআলা, হেফাজত করার মালিক আল্লাহ তাআলা। মূসা আলাইহিস সালামকে হেফাজত করে দেখাইছেন, সমুদ্রে ভাসাই দিয়েছে, না ডুবে বেঁচে গেছে, এরকম ইতিহাস দুনিয়াতে আর নাই যে একটা সিন্ধুকের ভিতরে ভরি একটা বাচ্চাকে সমুদ্রে ভাসাই দিবে আর ওইটা ডুবে না যায়, আর ওইটা ভাসতে থাকবে, তারপর উজানের দিকে যাইতে থাকবে, শত্রুর ঘাটে যায় বা বসে যাবে, দাঁড়ায় যাবে, এরকম ঘটনা আর কোথাও নেই। এটাকে আল্লাহ তাআলা ঘটাইয়া দেখাইছেন, দেখো বাঁচানোর মালিক আল্লাহ তাআলা, নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সব কিছু করেন এক আল্লাহ তাআলাই।
আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে হেফাজত করে নিরাপত্তা দিয়ে ফিরাউনের ঘরেই লালন পালন করে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রুবুবিয়াতকে খুলছেন। আল্লাহ তাআলা কত বড় রব, আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় পালনেওয়ালা, কত বড় বানানেওয়ালা, কত বড় হেফাজত করেনওয়ালা, এই জিনিসকে আল্লাহ তাআলা খুলছেন। তো এই জন্য মহতরমা বড়া আমরা বলে ইমানের প্রথম দাবি হলো এইটা, প্রথম মকসাদ, প্রথম উদ্দেশ্য হলো এইটা যে তোমার দিলের ভিতরে এই একিনকে বদল করো, যে মাখলুক থেকে হয় ওই একিন যে দিলের মধ্যে বসা আছে ওই একিনকে বদল করো, এই একিনকে বদল করো। আর কি একিন বসাও, যে আল্লাহ থেকে হয়, আল্লাহ সব করেন, এই কথার একিন দিলের মধ্যে বসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আখের নবী, খাতামুন নবিয়্যিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখের নবী, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসেবে আমাদের কাছে আদর্শ হিসেবে আসছেন। তার তরিকাতেই একমাত্র শান্তি আর কামিয়াবি এই কথার একিন দিলের মধ্যে বসানো, তার তরিকাতেই একমাত্র শান্তি আর কামিয়াবি। তো তার তরিকাতে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেই একমাত্র শান্তি আর কামিয়াবি এই কথার একিন দিলের মধ্যে বসানো। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যতক্ষণ চলনেওয়ালা না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার মাহবুবিয়াত পাবো না, আল্লাহ তাআলার ভালোবাসা পাবো না, আল্লাহ তাআলার কাছে নিজেকে কবুল করাইতে পারবো না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্বয়ং নিজেই বলতেছেন, কোরআন পাকের মধ্যে ঘোষণা করা আছে এটা, যে কি যে হে আমার রাসূল, আপনি ওদেরকে বলে দেন যে তোমরা আমার অনুসরণ করো, তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের মাগফিরাত করে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলে হে আমার সবাইকে তুমি একথা বলে দাও যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ রসুলের অনুসরণ করার কথা বলা হয়েছে, এবং যদি তুমি রসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ এবং আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবেন। মহতরমা বড়া, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, বরকতের নবী, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ হিসেবে পাঠাইছেন, কোরআনে পাকের মধ্যে একথা বলে দিয়েছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে তোমাদের আদর্শ রয়ে গেছে। মানে কীরকম বরকতের নবী, দুই একটা উদাহরণ দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার চোখের অসুখ হয়েছে, তো তার চাচা আবু তালেব এক পাদ্রির কাছে নিয়ে গেছে, নিয়ে যায় পাদ্রিকে ডাকতেছে, এই পাদ্রি পাদ্রি দরজা খোল। বলে কওমের সর্দার, কুরাই বংশের সর্দার, কত বড় প্রতাপশালী লোক, কিন্তু পাদ্রি তখন ধ্যানের মধ্যে আছে, সে আরাধনা করতেছিল, ওই অবস্থায় ডাকাডাকি করতেছে, কিন্তু পাদ্রি তার ডাকে জবাব দিচ্ছে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কিশোর বয়স, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচাজান আপনি পিছায় আসেন, আমি ডাক দিই। বলছে ভাতিজা, আমি কওমের সর্দার, আমার কথায় সাড়া দিচ্ছে না, আর তুমি ছোটো ছেলে, তোমার কথায় সে সাড়া দিবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোটো বয়সে কীরকম আল্লাহ তাআলা তার দিলের ভিতরে, জবানের ভিতরে, তার দিলের ভিতরে কীরকম হিকমত এবং হিম্মত দান করছিলেন। বলছে চাচা, বয়সে আপনি ভারী হইতে পারেন আমার সাইতে বেশি, কিন্তু আমার কথার ওজন আপনার কথার ওজনের সাইতে বেশি। এইবার উনি যাইয়া দরজায় হাত লাগাবেন, এখন পাদ্রিকে ডাকার জন্য হাত লাগাবেন, হাত লাগান নাই, গায়েব থেকে সাথে সাথে আওয়াজ দিয়ে দিছেন আল্লাহ তাআলা, এই পাদ্রি তুই দরজা খোল, আমার দোস্ত তোর দরজায় হাত লাগাচ্ছে। আল্লাহু আকবার কবীরান কবীরা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম এরকম এরকম তাকওয়াতওয়ালা ছিলেন, কিরকম কদরওয়ালা ছিলেন, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাদ্রিকে তার জবান খুলে ডাকবে, তারপরে পাদ্রি সাড়া দিবে, আল্লাহ তাআলা তাও পছন্দ করে নাই, আল্লাহ স্বয়ং নিজে গায়েবি আওয়াজ দিয়ে তাকে ডেকে দিয়েছেন। বলে কিরকম দামি নবী আমাদের, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর দরজা দাঁড়ায় আছে না, আর পাদ্রি দরজা খুলে দেখে দরজায় এক ছেলে দাঁড়ায় আছে। আবু তালেবকে জিজ্ঞেস করতে ছেলে কে, আবু তালেব বলতেছে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাদ্রি বলতেছে মুহাম্মদ নয়, মুহাম্মদ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো আখেরি নবী হবে, এর বৃদ্ধাঙ্গুলি থেকে পা পর্যন্ত প্রত্যেকটা চিহ্ন তৌরিত কিতাবে আখেরি নবীর যে বর্ণনা দেওয়া আছে হুবহু মিলে যাচ্ছে, এটা নিশ্চয়ই সে আখেরি নবী হবে। তারপর পরিচয় নিয়ে কনফার্ম করে দিছে এবং তাকে সতর্ক করে দিছে যে কি কি করতে হবে, তাকে কোথায় কোথায় তার সমস্যা হবে, সমস্ত কিছু সেখানে তাকে বলে দিছে। বলে কি জন্য আসছো বলো? বলে তো আমার ভাতিজার চোখের অসুখের চিকিৎসা করার জন্য তোমার কাছে আসছে, একটু ঝাড়ফুঁক করে দাও। বলছে আমি আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের চিকিৎসা করব আমি, আমার এত বড় তাকত ক্ষমতা, আরে তার চোখ, তার মুখের লালা নিয়ে তার চোখের মধ্যে লাগাই দাও, তোমার চোখ সাথে সাথে ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুখে থেকে লালা নিয়ে চোখে লাগাই দিছে, লাগাইতে যতক্ষণ ভালো হইতে আর দেরি হয় নাই, সাথে সাথে ভালো হয়ে গেছে, এবং মনে হচ্ছে যেন এরকম যে কখনো তার চোখের অসুখই হয় নাই।
এদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালার ভিতরে কত বরকত রেখে দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলে খন্দক খন্দকের যুদ্ধে জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হুজুর আমার পেটে দেখেন হাত, তার হাতটা লাগান। হাত লাগাইছে, দেখে একটা পাথর বাঁধা। হুজুর বলেন, তোমার হাতটা আমার কাছে দাও। তোর লাকা পেটে লাগাইছে, দেখে দুইটে পাথর বাঁধা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু খুব শর্মিন্দা হয়ে গেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বলে এরকমভাবে দৌড়াই চলে গেছেন পাহাড়ের ওপারেই, খন্দকে থেকে এক পাহাড় কি দুই পাহাড় পরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাসা ছিল। তারপরে বাড়িতে যায়, বিবিকে বলতেছে, কি আছে বলো, খানাপিনার কি ইন্তজাম আছে? বলছে, দুই তিনজন লোকের রুটি হবে, আর একটা বকরি আছে, এই আমাদের সম্বল আছে, আর কিছুই নাই। বলছে, বকরি জবাই করে দিয়ে চামড়া শুলে গোস্ত বানিয়ে দিছে, গোস্ত ভুনতে থাকো, আর এই রুটি রুটি বানাইতে থাকো। তো স্বামী স্ত্রী পরামর্শ করছে, কয়জনকে দাওয়াত দেবো? বলে, তিনজনকে দাও, রসুল এবং রসুলের সাথে আর দুইজনকে দাওয়াত দিয়ে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার সাথে আর দুইজনের দাওয়াত। রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমার ঘরে খানাপিনা কয়জনের আছে? বলছে, তিনজনের খানাপিনা হইতে পারে, এর পরিমাণ খানা আছে। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবা ইকরামদেরকে দাওয়াত দিয়ে দিলেন। রেওয়ায়েত আছে, কোনো রেওয়ায়েত আছে 900 জন সাহাবী ছিলেন, কোনো রেওয়ায়েত আছে 1400 জন সাহাবী ছিল। বলে 900 জন সাহাবীও যদিও হয়, তো 900 জন সাহাবীকে পুরো সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। বলছে, এই সবার সব আমার সাহাবিরা, আর জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত, চলো। জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়াইছেন বাড়িতে, বাড়ি যা বলতেছেন, বিবি সর্বনাশ হয়ে গেছে, আমি তো তিনজনকে দাওয়াত দিয়েছি, রসুল তো সবাইকে নিয়ে আসতেছে। বলছে, তুমি কি বলছো যে কয়জনের খানা আছে? বলছে, হ্যাঁ রসুল সেটা জানে কয়জনের খানা আছে, তাকে পেশ করছি আমি। বলছে, তাহলে রসুল নিজের থেকেই দাওয়াত দিছে? যে নিজের থেকেই দাওয়াত দিছে। তো ওই জামানার মাস্তরাদের কীরকম হিম্মত, কীরকম তাকোয়া, কীরকম আল্লাহর উপর ভরসা ছিল দেখেন, চিন্তা করেন। বলতেছে যে, তাহলে তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো বুঝবেন। তুমি তিনজনকে দাওয়াত দিছো, যাই নিয়ে শুনিও আল্লাহ রাসুল 900 জনকে দাওয়াত দিছে, সুতরাং এইটা তোমার বিষয় নয়, এইটা আল্লাহ এবং আল্লাহ রাসুলই ভালো বুঝবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আইসে তার মুখে থেকে একটু লালা নিয়ে ওই রুটির খামিরের ভিতরে লাগাই দিলেন, আর কিছু লালার গোস্তের মধ্যে লাগাই দিলেন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ইসলামুন নিসা কিতাবের ভিতরে এই ঘটনা বিস্তারিত লেখছে, কখনো যদি দেখতে পান আপনারা পড়তে পারবেন। এরপরে হুজুর সাল্লাম বলেন, আরে 10-12 জন, এরা 5-6 জন মহিলাকে ডাক দাও, 5-6 জন মহিলাকে ডাক দাও রুটি বানানোর জন্য। জাবির রাদিয়াল্লাহু আনহু, আর এই তিনজন মানুষের রুটি বানানোর জন্য 5-6 জন মানুষ, যেহেতু রসুল বলছেন এটাই শিরোধার্য, 5-6 জন মহিলাকে ডেকে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে রুটি বানাও। ওই আটার খামির থেকে আটা ছিটতেছে আর রুটি বানাইছে। যারা হজে গেছেন দেখছেন যে আরবের তন্দুরগুলো কত বড় বড় তন্দুর, ওরকম তন্দুর বানাইতেছে, আর এরকম ভাবে তন্দুর বানাইতেছে, আর ওই আটা যে ছিটতেছে, আটা ছিঁড়ার সাথে সাথে আটা আবার আগের মতো পুরা হয়ে যাচ্ছে। এরকম যতই আটা ছিঁড়ে নেয় না কেন, বলে আটা আর কমে না। আর এরকমভাবে রুটি বানাইতে বানাইতে ট্যাক মেরে দিছে, অনেক কয়েকটা ট্যাক লাগাই দিছে। এইবার রসুল বললেন, এ জাবের, তুমি আমার সাহাবিদেরকে আসুদা পুরা করে খাওয়াও, বকিলি করবে না, বকিলি ভালো জিনিস না, আল্লাহ বকিলি পছন্দ করে না। আমার সাহাবিদের যত চায় যত খাইতে পারে তত খাওয়াই দাও। এত ছোট ঘর ছিল, 10 জন মানুষ কোনো মতো বসা যায়, 10 জন 10 জনকে ঘরে ঢোকাইতেছে আর খাইতেছে, আর এরকম বের হয়ে হয়ে চলে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম তদারকি করতেছেন, 900 জন সাহাবি 90 বেছে খাইয়া চলে গেছে, যায় যার যার কাম করতেছে, আর ওই রুট আটার খামির যেটুকু ছিল ওটুকুই রয়ে গেল, আর ওই পাতিলে গোস্ত যতটুকু ছিল অতটুকুই রয়ে গেল। এই হলো মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরকতের নবী, রহমতের নবী, আল্লাহু আকবার কাবিরান কাবিরা। তার পায়ের ধুলার মধ্যে পর্যন্ত কত বরকত আছে, এক ইহুদির শোকের শোক কানা হয়ে গেছে, সমস্ত কবিরাজ দেখানো হয়ে গেছে, কোনো কবিরাজ দিয়ে না, সমস্ত কবিরাজ না করে দিছে। ইহুদির বিবি বলে, তার মাথার মধ্যে কেমনে ঢুকছে যে এই যে আবদুল্লাহর বেটা মুহাম্মদ নবী বলে দাবি করছে, দেখি তার পায়ের ধুলা লাগাই দিয়ে দেখি তো রসুল হাঁটে গেছেন, ওই পায়ের চিহ্ন ধরে সেখান থেকে ধুলা নিয়ে এসে শোকে লাগাই দিয়েছে, শোক ভালো হয়ে গেছে। এখন ইহুদি করছে, আমার শোক ভালো হলো কেমনে, করে আবদুল্লাহ বেটা মোহাম্মদের পায়ের ধুলা লাগিয়ে দিছি আর তোমার শোক ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শোকের মধ্যে আঙুল ঢোকা দিয়ে শোক উপরায় ফেলছে, নিজের শোকই উপরে উপরায় ফেলছে। এখন নিজের শোক উপরায় ফেলে দেখে যে আগে শোক থাকলে যেরম দেখছে, এখন শোক না থাকা যায় তার সাথে ভালো দেখতেছে। আল্লাহ একবার কাবিরান কাবিরা। রসুলের কাছে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে গেছি আপনি হক নবী, আমি স্বপ্নে সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলে, আমি এখন আমাকে আপনার কালেমা পড়ায় মুসলমান বানাই দেন। আল্লাহু আকবার কাবিরান। এই জন্য মহতরম মহাবরেরা, আমার নবী হলো বরকতের নবী, রহমতের নবী, আমার নবী হলো আদর্শ নবী, আমার নবীর নিষ্পাপ নবী, আমার নবী হলো বড় উঁচা আখলাকের নবী। বলে, এই নবীর তরিকাকে অনুসরণ যারা করবে, বলে দুনিয়াতে তারা ইজ্জতওয়ালা হবে, আখেরাতে ইজ্জতওয়ালা হবে। আর এই নবীর তরিকা যতক্ষণ অনুসরণ না করবে, অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তার জিন্দগির কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুলই করাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কন্ডিশন দিয়ে দিচ্ছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আল্লাহ আর রসুলের অনুসরণ করো, রসুলের অনুসরণ যদি করো তাহলে তোমাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবেন।
এজন্য মহতরা মা বাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটা কাজে কর্মে আমাদের অনুসরণ করা। খানা রসুলের তরিকায় খাবো, ওযু আসলে রসুলের তরিকায় করবো, ইস্তেনজা রসুলের তরিকায় করবো, বাচ্চা লালন পালন রসুলের তরিকায়, ঘর গোছানো রসুলের তরিকায় করবো, থালা বাসন মাজা রসুলের তরিকায়, রান্না বাড়া রসুলের তরিকায় হবে, বলে একটা পানি যে খাইব বাটিতে তো রসুলের তরিকায় হবে, সমস্ত কাম রসুলের তরিকায় হবে, তো এই সমস্ত কাম ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওই আয়াতের উপরে আমার আমল করা হয়ে যাবে। প্রত্যেকটা কাজ রসুলের তরিকায় যদি আমি করি এটা ইবাদত হয়ে যাবে। আর মহতরা মাহবুবরা, দুনিয়ার সমস্ত মানুষ হালতের মধ্যে আছে, আমাদের গায়ের জামা যেরকম গায়ের সঙ্গে লাগিয়ে থাকে, হালত মানুষের জীবনে এরকমভাবে সবসময় লাগা আছে এবং লাভা থাকবেই। আর এই হালত আল্লাহ তালা পয়দা করেন এবং হালত মিটানোর মালিকও এক আল্লাহ তালা। আল্লাহ তালা যদি কারো হালত না মিটায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ লেগেও তার হালতকে মিটাইতে পারবে না। আর এই হালত মিটানোর জন্য মানুষের একিনের গলতি থাকার কারণে এই হালত মিটানোর জন্য মানুষ আসবাবের মুখাপেক্ষী হয়, টাকা পয়সার মুখাপেক্ষী হয়, নেতার মুখাপেক্ষী হয়, এরকমভাবে বিভিন্ন মাখলুকের মুখাপেক্ষী হয়। আর আল্লাহ তালা এই হালত মিটানোর সম্পর্ক রাখছেন আমলের সাথে। এই জন্য দিলের একিনকে পরিবর্তন করে এই একিন বসানো মালের দ্বারা হবে না, আমলের জরিয়াতে হবে। মালের দ্বারা হবে না, আমলের জরিয়াতে হবে, মাখলুক থেকে হবে না, খালেক থেকে হবে, এই কথার একিন দিলের মধ্যে বসানো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের জজবাকে ঠিক করে দিতেন। ওই যে হায়াত ফাজাইলে আমলের ভিতরে আমরা পড়ছি না, কতবার আদিষ্টা পড়ছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছেন আবু হুরায়রার জন্য গাছ লাগাইতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুনিয়ার গাছের দিক থেকে তার রোগকে, দিলের রোগকে আখেরাতমুখী করে দিলেন, আখেরাতের গাছের জান্নাতের গাছের মুখী করে দিলেন। এরকমভাবে সব সদা সর্বদা সাহাবায়ে কেরামদের দিলের রোগ আখেরাতমুখী থাকত। হযরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি কী বললেন, বলছে সন্ধ্যার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় গেছেন, আমাদের পাঁচ দিনের জোরের ভিতরে ঘটনাটা বলা হয়েছিল মক্কা ইস্তেমার ময়দানে। বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় গেছেন, যায় সালাম দিয়ে দিছেন, আর দেখেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, কাঁপতেছে, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অসময়ে আসা দেখিয়ে আশ্চর্য হয়ে গেছে, কী ব্যাপার ফাতিমা তুমি এই সময়? বলছে যে আব্বাজান, ফেরেশতাদের খাবার হলো জিকির, আর হায়ান জানোয়ারের খাবার হলো ঘাস, ইনসানের খাবার কি? আজ সমজদার মেয়ের সমজদার বাবা বুঝে গেছে আমার মেয়ে ক্ষুধার তাড়নায় আমার কাছে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন এবং তার ফর্সা টকটকা চেহারা এরকম মলিন হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে টেনশনে, যে আমার মেয়ের জজবা কি তাহলে আখেরাতের জজবা কি দুনিয়ামুখী হয়ে গেল, যে দুনিয়ার জন্য আমার মেয়ে আমার কাছে এসে দাঁড়াইছে? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা করার জন্য মেয়েকে বলতেছেন, মা আমার কাছে পাঁচটা বকরি আছে, তুমি এই পাঁচ বকরি নিয়ে যেতে পারো, আর পাঁচ বকরির গোশত দিয়ে তুমি ক্ষুধা মিটাইবা, হাড্ডি দিয়ে তুমি ফায়দা উঠাইতে পারবা, চামড়া থেকে ফায়দা উঠাইতে পারবা, তুমি নিতে পারো। আবার পাঁচটা কালেমা আছে, জিবরিল আলাইহিসাল্লাম আমাকে দিয়ে গেছেন আর বলে গেছেন এই পাঁচ কালেমার মধ্যে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ নিহিত আছে, তুমি কোনটা চাও বলো, দুনিয়ার এই পাঁচ বকরি চাও নাকি এই পাঁচটা কালেমা চাও, কোনটা, যে কোনো একটা নেওয়া লাগবে? ফাতেমাতু জোহরা রাজিলেন আনন্দ চিত্রে ওই পাঁচ কালেমা নিয়ে চলে আসছেন, ইয়া আউয়াল আল আউয়ালিন, ইয়া আখির আল আখিরিন, ইয়া জাল কুয়াতিল মাতিন, ইয়া রাহিম আল মাসাকিন, ইয়া আরহাম আর রাহিমিন, এই পাঁচ কালেমা নিয়ে আসছে। যে ব্যক্তি এই কালেমা সাত এই কালেমা বলে তিনবার করে পড়বে, পড়িয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে। যখন এই কালেমা তিনবার পড়ে তো আল্লাহ তালা এই বান্দাকে ডাকি বলে, বান্দা আমি তোমার দিকে মোতাবাজ্জ হয়ে গেছি, বলো তোমার কী দরকার, তোমার সমস্ত চাহিদা আমি এখন পুরা করে দেবো। বলে এত বড় দামি কালেমা এই কালেমা নিয়ে চলে আসছেন। হুজুর সাল্লাহ আসলামের চেহারায় আবার সেই নুরানি উজ্জ্বলতা আবার ফিরে আসছে। হুজুর সাল্লাহ আসলাম দেখেন, না আমার মা ফাতেমার জজবা নষ্ট হয় নাই, বলে দুনিয়ামুখী হয় নাই, তার জজবা আখেরাতমুখী আছে। মহতারা মা বড়া, এই জন্য সদা সর্বদা আমাদের দিলের রোগ থাকা লাগবে আখেরাতমুখী। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা বলতে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি করিদার টুকরা বাড়িতে ফিরে আসছে। হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, বলে এরকমভাবে দুনিয়ার বদলে কালেমা নিয়ে আসছেন? আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেছেন, বলে তুমি উত্তম কামটাই করছো। এই জন্য মহতারা মা বোনেরা, বলে আমাদের দিলের জজবা সবসময় আখেরাতমুখী থাকা লাগবে, আখেরাতমুখী। দুনিয়াতে দুনিয়ার সম্পদ, পাহাড় পরিমাণ সম্পদ হাসিল করা দোষণীয় নয়, দুনিয়ার সম্পদের উপরে একিন করা, দুনিয়ার সম্পদের উপর মহব্বত করা, আর দুনিয়ার সম্পদকে বলে সঠিক জায়গায় ব্যবহার না করা, এইটা হলো দোষণীয়, এইটা হলো
দোষণীয়। মহতরা মা বোনেরা, দুনিয়ার মহব্বত দিলের মধ্যে না থাকা চাই, বলে এরকম দুনিয়া দুনিয়া এরকমভাবে বলে এরকমভাবে আমার দিল থেকে বের করে দেওয়া চাই। আখেরাতের মহব্বত, আখেরাতের জজবা, জান্নাত পাওয়ার জজবা, আল্লাহ রাসুলের মহব্বত আর আল্লাহর মহব্বত, এইটি আমার দিলের মধ্যে থাকা চাই, এই জিনিসের জজবা আমার দিলের মধ্যে থাকা চাই। এই জন্য ইমানের তাকাজা হলে তো হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ তার বয়ানের মধ্যে এইগুলো বলতেন যে দিলের একিন সহি করো, তরিকার একিন সহি করো, জজবার একিন সহি করো, বলে এই জিনিস যখন সহি হবে আমার ইমান মোকাম্মেল হয়ে যাবে, আমার ইমান মোকাম্মেল হয়ে যাবে। আর ওই ইমানদেরা সাহাবা ইকরামরা যেরকমভাবে আল্লাহ তাআলার কাছে হাসিল করে করে নিয়েছেন, ওরকম আল্লাহ তাআলার কাছে হাসিল করে নিতে পারবে। আজকে আমরা নামাজ পড়ি না আমাদের দ্বারা হয় না কেন, কারণ আমার ইমানই তো ঠিক হয় নাই এখনো, বলে যে পরিমাণ ইমান দ্বারা আমার নামাজকে আল্লাহর কাছে কবুলিয়তের পর্যায়ে নিয়ে যাব, ওই পরিমাণ ইমানই এখনও আমার হাজির হয় নাই। এই জন্য ইমানকে সহি করা, হ্যাঁ এরকমভাবে পাকা পাকা পোক্ত করা, মোকাম্মেল করা, আর এরকমভাবে আমলকেও সুন্দর করা। হ্যাঁ আল্লাহ তাআলা আমলের জরিয়াতে আমলের দ্বারা সমস্ত মাসলাকে হাল করার জন্য তরতিব রাখছেন। আর যত আমল আছে এই আমলের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ আমল হলো কি, নামাজ। নামাজের হিসাব হাসরের মধ্যে সর্বপ্রথম হবে, নামাজের হিসাব যখন ঠিক ঠিক মিলে যাবে তখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেবেন এর আর কোনো আমলের হিসাব হবে না, বিনা হিসেবে একে জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার কবিরান কবিরা। মহতরা মা বোনেরা, এই জন্য নামাজকে সুন্দর করা, নামাজের দ্বারা সাহাবা ইকরামরা মাসলা হাল করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি যে কোনো সমস্যা পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়াইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি তার জবানে এই হাদিস বলে গেছেন যে ব্যক্তি এই নাম পাঁচ অক্ত নামাজের এহতেমাম করবে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে দান করবেন, নিজ জিম্মাদারিতে তাকে জান্নাত দেবেন। আর এই নামাজের ব্যাপারে যে অলসতা করবে, গাফলতি করবে, তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নেই। তাহলে কত বড় আমল নামাজ, এই নামাজের দ্বারা সাহাবা ইকরামরা বলে সব হাসিল করে নিতেন আল্লাহ তাআলার কাছ থেকে, বলে পায়ের জুতার জুতার ফিতা ছিঁড়ে গেছে তবুও ওই নামাজের দ্বারা আল্লাহর কাছে ফয়সালা করে নিতেন। ব্যবসা করতে যাইতেন নামাজ পড়িয়ে যাইতেন, কাজে কাজ কায় কারবারে যাইতেন নামাজ পড়িয়ে যাইতেন, নামাজ পড়ে দোয়া করে যাইতেন যে করণে আল্লাহ জাত আল্লাহ তাআলা। নামাজের দ্বারা শুধু হবে না, নামাজের দ্বারা মাওলানার সাথে সম্পর্ক পয়দা করতে হবে, নামাজের দ্বারা মাওলানার সাথে সম্পর্ক পয়দা করতে হবে। নামাজের দ্বারা যদি সম্পর্ক পয়দা করতে পারি তাহলে এই নামাজের দ্বারা আল্লাহর খাজানা থেকে নিতে পারবো। এই জন্য নামাজের জরিয়াতে আল্লাহর খাজানা থেকে নেওয়ার একিনও থাকা লাগবে, বলে এরকম একিন যদি না থাকে তাহলে হবে না, একিনের বুনিয়াদের সাথে মোয়ামেলাতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ঘটনা আসছে না, যে আনাস রাদিয়াল্লাহু আনহু তার গোলাম এসে বলতেছে বাগান তো রোদে পুড়িয়ে যাচ্ছে আপনি কি করা, তোর হুজুর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে জায়নামাজ নিয়ে আসো, একটা মেসাক নিয়ে আসো, এক ঘটি পানি নিয়ে আসো, দেখেন কোন তার রোগ কোন দিকে, দিলের রোগ কোন দিকে, বলে এরকম কুয়া খনো, গর্ত করো, স্কিম করো, এই করো, ডিপ মেশিন বসাও, টিউবওয়েল বসাও, ইন্দারা করো আর পানি ইন্দারা, এরকম না, কোন জিনিসকে এক্তিয়ার করছেন। মাসলা হলো কি, বাগানের খেজুর গাছ পুড়িয়ে যাচ্ছে আর উনি এক্তিয়ার করতেছেন কোন জিনিসকে, নামাজকে, বলছে পানি নিয়ে আসো, ও জায়নামাজ নিয়ে আসো, একটা মেসাক নিয়ে আসো আর ওজুর পানি নিয়ে আসো, সুন্দর করে মেসাক করে অজু করছেন, অজু করে নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়াইয়া বলতেছেন কি, দেখো তো মেঘ লাগাইছে কিনা আকাশে, গোলামকে বলছে দেখো তো আকাশে মেঘ লাগাইছে কিনা, বলে না কোনো মেঘ দেখা যাচ্ছে না। আবার দুই রাকাত পড়ছেন, কারণ একিন কি নামাজে দ্বারা হইতেই হবে, নামাজের দ্বারাই হবে, এই একিন তার দিলের মধ্যে বসা আছে, বলছে তাহলে আমার এই দুই রাকাত নামাজ দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক আমি পয় তৈরি করতে পারি নাই, আমি ব্রিজ তৈরি করতে পারি নাই, আমি আল্লাহর সম্পর্ক তৈরি করতে পারি নাই, আমি সেতু বন্ধন তৈরি করতে পারি নাই মাওলানার সাথে। আবার দুই রাকাত পেশ করছেন, এইবার বলতেছে হ্যাঁ আকাশের কোনায় একখণ্ড পাখির ডানার মতো ছোট্ট একখণ্ড মেঘ দেখা যাচ্ছে। আবার নামাজ পড়ছেন দুই রাকাত, এবার কালো ওই একখণ্ড মেঘ কালো ঘন কালো হয়ে আকাশ ছায়া যাচ্ছে। আবার দুই রাকাত পেশ করছেন, এইবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে তখন বলছে ঘোড়ায় সওয়ার হও, সওয়ার হয়ে দেখি আসো বৃষ্টি কোথায় কোথায় হয়েছে। তো ওই গোলাম আইসে বলতেছে হুজুর আপনার বাগানের বাহিরে এক ফোঁটা বৃষ্টিও হয় নাই, বলে নামাজের দ্বারা কিভাবে ফয়সালা করতেন, বিশাল খরা শুরু হয়ে গেছে, বাগান পুড়ে যাচ্ছে, মানুষের ভিতরে এরকমভাবে অভাব দেখা দিয়ে দিছে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তখন খলিফা, সিরিয়া তখন রাজধানী, বলে এরকম মরুভূমির ভিতরে উম্মতকে নিয়ে চলেন, চলা সব চলো সাহাবিরা সাহাবি সাহাবা ইকরামরা তাবেইনরা তাবে তাবেইনরা সব এরকমভাবে ময়দানের মধ্যে ছুটতেছে। তাহলে নামাজ পড়ছেন, ইস্তেশকার নামাজ পড়ছেন, নামাজ পড়িয়ে এক সাহাবিকে ডাকছেন, হ্যাঁ ইয়াজিদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহুকে বলতেছে এই ইয়াজিদ ইবনে আসওয়াদ কোথায়, বা ইয়াজিদ ইবনে আসওয়াদ লাফাইতে লাফাইতে আসতেছে, আইসে সামনে যাবার বলছে আমিরুল মুমিনিন আমি হাজির আছি, বলেন কি করতে হবে, বলে হাত উঠাও দোয়া শুরু করে দাও, বলে ইস্তেশকার নামাজ পড়ছে, দোয়া পড়ছে, আর ওই দোয়া শেষ হওয়ার আগে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, আয় জামা শুকনা জামা নিয়ে ময়দানের মধ্যে গেছে আর ভেজা জামা নিয়ে ঘরের মধ্যে ফিরছে।
তো মহতারা মা বোনরা, আমি যদি আমার নামাজকে সেরকম নামাজ বানাইতে পারি তাহলে এই নামাজের জরিয়াতে সমস্ত মাসলা হল হবে। এই নামাজকে ধ্যান আর খেয়ালের সাথে, খুশু আর খুদুর সাথে, দুনিয়ার খেয়ালমুক্ত আল্লাহর ধ্যানযুক্ত দুই রাকাত নামাজ যদি আমি আল্লাহর সামনে পেশ করতে পারি, এই নামাজ পড়ার পরে আল্লাহর কাছে যা চাবো আল্লাহ তাআলা তাই দিয়ে দেবেন। এই জন্য নামাজকে সুন্দর করতে হলে কী করতে হবে, এই নামাজের এলেম আমার জানা লাগবে, নামাজের এলেম জানতে হবে। নামাজের এলেম কোথা থেকে জানবো মহতারা মায়া বোনেরা? এই এলেম আমি দুই রকমের এলেম আছে, একটা মাসাইলে এলেম আছে, একটা ফাজাইলে এলেম আছে। ফাজাইলে এলেমগুলো ফাজাইলের কিতাবের তালিমের দ্বারা ঘরের মধ্যে আমরা হাসিল করব। আর মাসাইলে এলেমগুলো পুরুষরা ওলামা ইকরামদের কাছে যাবে, মাস্তুরাতরাও তাদের মাসাইলগুলো এরকমভাবে পুরুষদেরকে জানাবে, পুরুষরা ওলামা ইকরামদেরকে জানিয়ে এসে এসে মাস্তুরাতদেরকে শিখাবে। এই জন্য মাসাইলে এলেম আর ফাজাইলে এলেম, মাসাইলে এলেম হক্কানি ওলামা ইকরামদের কাছেই শিখবে, আর ফাজাইলে এলেম ঘরের মধ্যে তালিমের হালকা কায়েম করে করে, ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, মুনতাকা হাদিস এইসব কিতাব থেকে বলে তালিম করে করে ফাজাইলে এলেম আমার দিলের মধ্যে নিয়ে আসবে। মহতারাম মা বোনেরা, ফাজাইলে এলেম যদি দিলের মধ্যে না থাকে তাহলে হাজারো মাসাইলে এলেম দিলের মধ্যে থাকবে কিন্তু আমল করতে পারবে না। ফাজাইলে এলেম মানুষের সাথে, এলেমের সাথে মানুষের সম্পর্ক পয়দা করে, ইবাদতের সম্পর্ক পয়দা করে। একটা মানুষ মানুষের ভিতরে ফাজাইল জানা আছে তো মাসাইলের উপর আমল করতে পারবে, ফাজাইল জানা নাই ওই মাসাইল আস্তে 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 ডিলিট হয়ে যাবে, বলে এই মাসাইলের উপরে সে আমল করতে পারবে না। এই জন্য ফাজাইলে এলেম, মাসাইলে এলেমের উপরে আমল করতে হলে মহতরম মা বোনেরা ফাজাইলে এলেমের তালিম বহুত জরুরি। ফাজাইলে এলেম, ফাজাইলে এলেমের তালিমের দ্বারা এরকমভাবে ঘরের ভিতরে নূর পয়দা হয়, আল আসমান থেকে এরকম রহমতের বৃষ্টি হয়, রহমতের বৃষ্টি হয়, নূর বর্ষিত হতে থাকে। আসমানওয়ালারা ওই ঘরের ওই ঘর কে ওইরকম চকচকা দেখে যেরকম জমিনওয়ালারা আসমানের তারকাগুলিকে চকচকা দেখে, বলে এরকমভাবে যখন মানুষ তালিমের হালকায় বসে, যখন মানুষ তালিমের হালকায় ঘরের ভিতরে বসবে, বলে এই এই ঘর এই এই তালিমের হালকাকে রহমতের ফেরেশতা ঘেরাও করে নিয়ে বসে, রহমতের ফেরেশতা ওই মজমার মধ্যে বসে এবং আল্লাহর রহমত আচ্ছন্ন করে ফেলে, আল্লাহর রহমত আচ্ছন্ন করে ফেলে, আল্লাহ সকিনা অবতীর্ণ হতে থাকে, সকিনা অবতীর্ণ হতে থাকে। এই জন্য যে ঘরের ভিতরে তালিম হয় মহতারাম মা বোনেরা, ওই ঘর আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় হয়ে যায়, বড় এরকম ইজ্জতওয়ালা হয়ে যায়, বড় শানওয়ালা হয়ে যায়, বড় বরকত আর রহমতের ঘর হয়ে যায়। যে ঘরের মধ্যে তালিম আছে মহতারাম মা বোনেরা, ওই ঘর থেকে বদদিনই আস্তে আস্তে বের হয়ে চলে যাবে আর দিনের দিনের পরিবেশ ওই ঘরের মধ্যে চালু হয়ে যাবে। বাচ্চাদের তরবিয়তের জন্য আমরা উলামা ইকরামদের মুখে কথা শুনছি যে বাচ্চাদের তরবিয়তের জন্য তালিমের চাইতে বড় হাতিয়ার আর একটাও নাই, তালিমের সাথে বড় হাতিয়ার আর একটাও নেই। এই জন্য প্রত্যেকের ঘরের ভিতরে তালিমের মজমা কায়েম করা, প্রত্যেকের ঘরের ভিতরে তালিমের মজমা কায়েম করা। যখন তালিমের মজমা কায়েম করে করে যখন আমি ঘরের ভিতরে তালিমের ফেজা কায়েম করব, এই তালিমের জরিয়াতে মহতারাম মা বোনেরা ঘরের ভিতরে এই তালিমের জরিয়াতে বলে ঘরের ভিতরে এরকম রহমত আর বরকতের পরিবেশ কায়েম হয়ে যাবে, আমাদের বাচ্চাদের তরবিয়ত হয়ে যাবে, আমার নিজেদের তরবিয়ত হয়ে যাবে, আসমানে এলেমের নূর আমার দিলের মধ্যে আসতে থাকবে, আর এরকম ফাজাইলে এলেমের এই শখ যখন দিলের মধ্যে পয়দা হয়ে যাবে তখন মাসাইলে এলেমের সঙ্গে আমলের সম্পর্ক পয়দা হয়ে যাবে, আমি প্রত্যেকটা মাসাইলের উপরে আমি আমল করতে পারবো। এই জন্য মহতারাম আমরা প্রত্যেক ঘরের ভিতরে আমরা নিয়ত করি ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, মুনতাকা হাদিস এই তিন কিতাবকে আমার ঘরের ভিতরে কিনে নেই, কিনে নিয়ে আমরা তালিম করতে থাকি, একদিন ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, একদিন মুনতাকা হাদিস, এইভাবে আমরা তালিম করতে থাকবো, একবার চিহ্নি দিয়ে দিয়ে পড়তে থাকবো, প্রতিদিন কিছু না কিছু এরকম পড়তে থাকবো, আর ঘরের ভিতরে এরকম কোরআন তেলাওয়াতের মশকও করবো, করে কোরআনকে সহি করার চেষ্টা করবো, ছয় সিফতের মুজাকারা করবো, ছয় সিফতের মুজাকারা করার দ্বারা ওই ছয় সিফত যখন আমার ভিতরে আসি যাবে পুরো দিনের উপর চলা আমার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, এরকমভাবে মাশওয়ারা করবো, মাশওয়ারা করে করে যখন কাম করব ঘরের ভিতরে তখন বড় আর ছোট সবার ভিতরে মানার ইস্তেদাদ পয়দা হবে। মহতারাম মা বোনেরা ঘরের ভিতরে যখন আমরা মাশওয়ারা করব, মাশওয়ারা করার দ্বারা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবার ভিতরে মান্যওয়ালা সিফত পয়দা হবে। ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলা যায় বাবা এই কামটা করো, বলবে বড় ভাইকে বলো, বলে এই কামটা করো তোমার বড় আপুকে বলো, এরকম এরকম প্রতিউত্তর দিয়ে ফেলবে। কিন্তু যদি মাশওয়ারা করি সবাইকে ভাগ করে সবার মতামত নিয়ে মাশওয়ারা করে করে ঘরের ভিতরে কাজ কাম যদি তাকসিম করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, তখন বলবে যে বাবা তোমার আজকে কী কী কাজ ছিল, ও আমরা বিছনা গোছানোর কাজ ছিল, আম্মু তো আমি ভুলেই গেছে, ঠিক আছে আমি আমার বিছনা গুছাই দিচ্ছি। এই যে মাশওয়ারার উপরে চলার মস্ক হইতেছে, এই মস্ক করতে 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 সে বহুত বড় এক মান্যওয়ালা হয়ে যাবে, বহুত বড় মান্যওয়ালা হয়ে যাবে, আমার সন্তান মান্যওয়ালা হয়ে যাবে, আমি নিজে মান্যওয়ালা হয়ে যাবো। এটা মাশওয়ারা করে যখন চলবে মানুষের নফসের উপরে
নফসের উপরে প্রেশার পড়ে, বলে নফসের তাকাদা অনুসারে চলার কোনো সুযোগ থাকে না, কারণ মশওয়ারা করে তো ঠিক করা হয়েছে। এমনকি ঘরের ভিতরে খানা পিনাও মশওয়ারা করে ঠিক করা, যাতে কী খানা হবে মশওয়ারা করে ঠিক করি নাই, কাজ কামের বন্টন মশওয়ারা করে হবে, পরে মেজে কে মুছবে, এটা কাপড় চুপড় কে ধুইবে, রান্নাবাড়া কে করবে, সমস্ত মশওয়ারা করে করে তাকসিম করে করে নিয়ে চলবে, তো বাচ্চার ভিতর থেকে শুরু করে সবার ভিতরে মান নেওয়ালা সিফত পয়দা হবে। আর মশওয়ারা হলে কি, মশওয়ারা মানে কি, মশওয়ারা পরামর্শ করা, পরামর্শ পরামর্শ করে করে কাম বন্টন করা, তাকসিম করে নেওয়া, নিয়ে নিয়ে কাজ করব, তো আল্লাহ তাআলা আমাদের এই ঘরের ভিতরে মান্যওয়ালা সন্তান পয়দা করে দিবে, আমাদেরকেও আল্লাহ তাআলা মান্যওয়ালা বানাই দিবে, আমাদেরকেও আল্লাহ তাআলা মান্যওয়ালা বানাই দিবে। আর যখন মশওয়ারা করে করে কাম করা হয় ঘরের ভিতরে, মহতারা মা বড়রা, এই মশওয়ারা করে কাম করার কারণে এই কামের ভিতরে তো কোনো বেবরকত বেখায়েরিও থাকে, তো আল্লাহ তাআলা এই বেখায়েরিকে পরিবর্তন করে বরকতে রূপান্তরিত করে দিবেন, যেহেতু মশওয়ারা করে করা হয়েছে, যেহেতু মশওয়ারা করে কাম করা হয়েছে, এই জন্য এটা বেবরকত দিকে আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিবেন, পরিবর্তন করে দেবেন। এই জন্য মহতারা মহাবার ঘরের ভিতরে বলে তালিম যে করবো, তালিমের একটা পর্যায়ে এসে আমরা কী করবো, বলে আমরা এরকমভাবে মশওয়ারা করে নেবো, ঘরের ভিতরে মশওয়ারা করে নেবো। মহতারা মহাবারা আমরা হযরত ইনামুল হাসান রহমতুল্লাহকে গ্রামের লোকজন এসে জিজ্ঞেস করে, হুজুর তালিম কতক্ষণ করবো, ঘরের তালিম কতক্ষণ করবো, বলছে দেড় ঘন্টা। তো উনি বলছে মনে হয় বুঝতে পারেন নাই, মসজিদের তালিমের কথা বলতেছেন মনে হয়, বলছে হুজুর মসজিদের তালিমের কথা বলছে, ঘরের তালিম বলছে দেড় ঘন্টা করবা, আবার জিজ্ঞেস করছে এতমিনানের জন্য, যে দেড় ঘন্টা বলতেছে, ঘরের তালিম কি দেড় ঘন্টা হবে মসজিদের তালিম নাকি, বলছে না না ঘরের তালিম তো দেড় ঘন্টাই করবা তোমরা, যারে একেবারে কমজোর সে না আধা ঘন্টা তালিম করবে, বলে আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা তালিম করবো ঘরের ভিতরে, ঘরের ভিতরে আধা ঘন্টা তালিম করবো, এই তালিমের ভিতরে পাঁচটা আমল থাকবে, হ্যাঁ কিতাবি তালিম থাকবে, সোরাতে মশক থাকবে, ছয় সিফতের মুজাকারা থাকবে, এরকম মশওয়ারা থাকবে, তাশকিল থাকবে মশওয়ারা থাকবে, এই পাঁচ আমলের সাথে আমি ঘরের ভিতরে তালিম চালু করে দেবো, ঘরের ভিতরে তালিম চালু করে দিই, এই ঘরের ভিতরে থেকে সমস্ত বদদিনী মর্দা লাশের মতন বের হয়ে যাবে, ঘরের ভিতরে যত মহব্বতের মানুষই হোক না কেন, এই যে নিজের ছেলে জীবনের জানের টুকরা, মাকে কত কষ্ট দেয় তারপরে বুকের মধ্যে জোড়ায় নেই, এত প্রিয়ার মহব্বতের সন্তান, ওই সন্তানও যখন মারা যায় ওই সন্তানকে আর ঘরে রাখে না, একবার যত তাড়াতাড়ি সম্ভব এই সন্তানকে ঘর থেকে বের করে দেয়, স্বামীকে ঘর থেকে বের দেয়, স্বামী বিবিকে ঘর থেকে বের করে দেয়, দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব বের করে দেয়, মুর্দা লাশকে বের করে দেয়। ওই ঘরের ভিতরে যদি তালিমের ফেজা কায়েম হয়ে যায়, ওই তালিমের জরিয়াতে ওই ঘরের ভিতরে যত বদদিনী আছে ওই বদদিনী করে লাশের মতন ঘর থেকে বের হয়ে চলে যাবে। আর যদি দিনের তালিম কোনো ঘরের ভিতরে চালু যদি না থাকে মহতারাম মা বোনেরা, তাহলে পরিষ্কার এই জিনিসটা আমাদের জেহানের মধ্যে নিয়ে নেই যে শয়তান ওই ঘরের মধ্যে শয়তানের তালিম চালু করে দিবে, শয়তান তার মনের মতন করে ওই ঘরের ভিতরে শয়তানের তালিম চালু করে দিবে, এবং সেই তালে আমার দ্বারাই চালু করবে, শয়তান আমার দ্বারাই সেই তালিমকে চালু করে দেবে, ওই ঘরের ভিতরে বলে গুনাহের সামানকে আনতে থাকবে, আর গুনাহের সামান দিয়ে একেবারে পরিপূর্ণভাবে সজ্জিত করে ফেলবে, দিয়া পুরা গুনাহের পরিবেশ ওই ঘরের মধ্যে এরকমভাবে পরিবেশ তা কায়েম করে দেবে, আর এরকমভাবে শয়তানের তালিম জোরদার হইতে থাকবে। এই জন্য ঘরের ভিতরে যদি শয়তানের তালিম যদি চালু হয়ে যায়, তো মহতারাম বয়ানের ঘরের ভিতরে সমস্ত গুনাহের সামান এসে ভর্তি হয়ে যাবে, আমার মনের অজান্তে কখন কীভাবে যে শয়তানের সামান এসে ভর্তি হয়ে যাবে আমি ধরতেও পারবো না, কিন্তু বলে আমার এই ঘরের ভিতরে যখন শয়তানের সামান এসে ভর্তি হয়ে যাবে, ঘরের ভিতরে শয়তান বিভিন্ন রকমের তার মেহনতের দ্বারা বলে ঘরের ভিতরে কলহ বিবাদ সৃষ্টি করে দেবে, ঘরের ভিতরে আল্লাহ তাআলার গজব নাজির হতে থাকবে, আল্লাহ তাআলার বেবরকতি বেরহমি নাজির হতে থাকবে, আর এই ঘর হবে বেবরকতির বেরহমি। এই জন্য মহতারাম মহাবরা আমরা সবাই নিয়ত করে নেই, এই মজমার মধ্যে যারা আসি সবাই নিয়ত করে নেই যে প্রত্যেককেই আজকে রাত্রে থেকেই আমরা ঘরের ভিতরে তালিমের মজমা কায়েম করব, তালিমের মজমা কায়েম করে করে বলে আমরা নিজেরা বলে এরকমভাবে তালিমের মজমায় বসবো, ঘরের বাচ্চাদেরকেও বসাবো, মাহরাম নারী এবং পুরুষ বলবে, এই বাড়িতে এক বাড়িতে অনেকগুলো বেটার বউ আছে, অনেক বেটা আছে, বলে একসাথে সবাই বসলো তাই না, বলে এ দিনের কাম তো মহতারাম মা বোনেরা দিনের শুরুতেই হওয়া লাগবে, হকের শুরুতেই হওয়া লাগবে, আর বদদিনের কাম শয়তান করায় কীভাবে, বলে হকের শুরুতেও করায় বদদিনের শুরুতেও করায়, হ্যাঁ যে দুই তরিকাতেই বদদিনী জেনে ধোকা দিয়ে দিয়ে নেক শুরুতে শয়তান এরকমভাবে বদদিনী কায়েম করে দিতে পারে, কিন্তু দিন কায়েম করতে হইলে আমাদের মেহনত যেটা হবে হকের উপরে মেহনত হবে। এই জন্য ঘরের ভিতরে মাহারাম নারী এবং পুরুষ একত্রে বসে তালিম করবো, না মাহারাম নারী, মাহারাম নারী মানে কি, যাদেরকে একে অপরকে দেখা যায় যাচ্ছে, চোদ্দ পুরুষ চোদ্দ নারীর মধ্যে যারা আছি এরা একত্রিত বসে আমরা তালিম করবো, একই বাড়িতে পাশাপাশি ফ্ল্যাট আছে, আমরা হয়তো দুই বাড়িতে দুই তালিম হবে, একে একই
বাড়িতে ভিন্ন ভিন্ন সত্র আছে, ভিন্ন ভিন্ন সত্র ভিন্ন ভিন্ন তালিম হবে, মানে গায়রে মাহরামের সঙ্গে বসে তালিম করা হবে না, এটা নেকির সুরতে আবার গুনাহ হয়ে যাবে। এই জন্য মহতারাম বাবা, গুনাহের তরিকা দ্বারা কখনোই দিন চিন্তা হবে না, শান্তি আর চেন সকুন আসতে পারে না। এই জন্য প্রত্যেকের ঘরের ভিতরে মাহারাম নারী এবং পুরুষ, অর্থাৎ যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ আছে, এরকম নারী এবং পুরুষ একত্রে বসে আমরা খুব এহতেমামের সাথে গুরুত্ব সহকারে আমরা এই তালিমের মজমা কায়েম করব, তালিমের মজমা কায়েম করে করে চলতে থাকবো। আর মহতারাম মাহবুবরা, যে এলাকার ভিতরে সাপ্তাহিক তালিম চালু আছে, যে এলাকার ভিতরে, যেমন আজকে এই যে ঘর, এই ঘরে সাপ্তাহিক তালিম চালু হয়ে গেল, এই সাপ্তাহিক তালিম যে এলাকায় চালু আছে ওই এলাকার মাস্তুরাতরা এরকমভাবে এহতেমামের সাথে গুরুত্ব সহকারে এই প্রতি সপ্তাহে এই তালিমে এসে জুড়বে। আমাদের মুরব্বীদের মুখে শুনছি যে আমরা যেরকম প্রতি সপ্তাহে সব গুজারে গেলি, এই মাস্তুরাতের যে তালিম, এই সাপ্তাহিক তালিম, এটা সব গুজারির কি, সব গুজারির বদলা, সব গুজারির বদলা। এই ঘর থেকে বলে এরকমভাবে তালিমে বসবে, এই তালিমে থেকে দিনের জজবা আর এরকমভাবে দিনের এরকমভাবে তামান্না নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য মহতারাম মাহবুবরা, আমরা এই তালিমের মধ্যে জমে বসবো। আমাদের পাকিস্তানি মেহমান আমাদের এক বাসায় যখন ঢাকাতে ছিলাম তো ছিল, ওই তা জামি আমির সাহেব বলছিলেন, এহেতে মাম তো এহেতে মামি হ্যাঁ। কীরকম বলছে, আমার মা আসছে, অনেক দিন পর বেড়াইতে আসছে, মাকে এই তালিমে নিয়ে আসার জন্য তাস্কিল করে, মা চলো এই দেড় ঘন্টার মতো, অল্প একটু সময়, দেড় ঘন্টা পৌনে দুই ঘন্টা তালিম হবে, চলো একটু তালিমে যাই, তালিমে ঘুরে আসি। মা হয়তো বললো যে মা আমি এত কষ্ট করে আসছি, আমি আর যাইতে পারবো না, শরীরটা খুব খারাপ, ফাজা আলে আমাল ফাজা সাদা কাত কি মুদাকা ভাদি হায়তু সাহাবা, তার কাছে দিয়ে দেন, দিয়ে যে মা এই কিতাবগুলো তুমি পড়তে থাকো, এই আমি যাবো আর আসবো, দেড় ঘন্টার মাসলা আমি যাবো আর আসবো। মা বোন আসছে বেড়াইতে অনেক দিন পর, ওই মা বোনকে এখানে আদবের সাথে, এহতেরামের সাথে, খুব নরমিয়তের সাথে, বিনয়ের সাথে তাদেরকে কিতাব আতাব ধরাই দিয়ে তাদেরকে তাস্কিল করিয়ে বলে এরকমভাবে আমি তালিমে এসে জুড়বো, এর নাম হলো এহতেমাম। যত কষ্ট হোক, যে কোনো সমস্যা হোক, আর যত তাকাজা হোক, যত জরুরত হোক, যত এবং হালত থাকুক না কেন, প্রত্যেক অবস্থাতেই আমি বলে এই তালিমের হালকায় আসে আমি জুড়বো। এবং তালিমের হালকায় আমরা আমাদের পুরুষদের মারফত জানিয়ে নেবো, আগে দেয় আজকে তো মাশওয়ারা হয়েছে, তাহলে মাশওয়ারা কি হয়েছে আমাকে শোনাও, কয়টার সময় তালিম শুরু হবে, জাস্ট ওই সময় আসবো। মহতারাম মাহবুবরা, সাপোজ ধরি তিনটার সময় তালিম শুরু হবে, তো আমরা তিনটার সময় আসবো, হয়তো দুই এক মিনিট আগেই চলে আসবো, কিন্তু এমন না হয় যে পৌনে তিনটের সময় এসে বসে আছি, সাড়ে তিন আড়াইটের সময় এসে বসে, এরকমও হবে না। আবার যে তিনটে পাঁচ মিনিটে এসে গেছি, সাড়ে তিনটে এসে গেছি, চারটের সময় আসছি, এরকমও যেন না হয়। আমরা টাইম মোতাবেকের, কারণ যে বাড়িতে তালিম হচ্ছে ওই বাড়িওয়ালাদের আবার গোছ গাছ আছে, সে মাহারাম পুরুষ যিনি আছে বাড়ির, উনি তো আবার মানে বাড়ি থেকে বের হবেন, তারপরে তো মাস্তুরাতরা ঢুকবে, এই জন্য হয়তো 10-15 মিনিট আগেই হয়তো মাহারাম বের হয়ে চলে যাবে, আর মাস্তুরাতরা আসে আস্তে আস্তে বাসাতে ঢুকতে থাকবে। আমরা টাইমের খুব এহতেমাম করবো, টাইমের সময়ের খুব এহতেমাম করবো, একবারে সময় মতন আসবো। আর তালিমে যখন আসবো মহতারাম মাহবুবরা, একেবারে এস্তে ক্লাসের সাথে আসবো। এস্তে ক্লাস মানে কি, যে কামের জন্য আসি ওই কাম ছাড়া আর কোনো উদ্দেশ্য নিয়ে আসবো না, আর কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসবো না, একেবারে ওই নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই সোজা এসে তালিমে বসবো, এহতেমামের সাথে খুব মনোযোগ দিয়ে তালিম শুনবো। আবার এই তালিম শেষ হওয়ার পরে দোয়া পড়ে উঠবো, উঠে সোজা আবার বাসায় চলে যাবো। আমার যদি রাস্তাঘাটে অন্য কোনো জরুরত থাকে, আত্মীয় স্বজন বাড়ি বেরানোর থাকে, কোনো ইয়া জরুরত থাকে, আমি পুনরায় আবার আসবো দরকার হইলে। কিন্তু এই যে তালিমের মজমায় যে আসলাম সোজা, এই তালিমের মজলামা থেকে হেদায়তের একটা নূর যে আমি পাইলাম, এই নূরটা নিয়ে আমার ঘরে যাবো, আমার ঘরে যাবে। এই জন্য আমাদের ওলামা ইকরামরা হেদায়তের মধ্যে একথাও বলছেন যে হজ করে যে আসে, হজ করে আসে বলে সোজা প্রথমে আগে মসজিদে ঢুকো, কারণ তুমি যে নূর নিয়ে আসলা এই মসজিদে আসো, কেটে মসজিদ থেকে সোজা বাসায় ঢুকো, সোজা বাসায় ঢুকো, নূরটা যেন নিজের বাসায় যায়। মসজিদে আসলো তাহলে এই মসজিদের আওতায় যত সাথীরা আছে এই হেদায়তের নূর তারাও পাবে, আমি সোজা বাসায় গেলাম আমার বাসা আলাও এই হেদায়তের নূর পাবে। এইরকমভাবে মহতারাম মাহবুবরা, আমরা যে এই তালিমের পয়েন্ট থেকে যে বের হব, সুবহানাল্লাহ বিহামদিহি পড়তে পড়তে বের হয়ে যাচ্ছি, আমরা সোজা বাড়িতে যাব, এই হেদায়তের নূর নিয়ে আমি আমার বাড়িতে ঢুকাবো, আমি আমার
বাড়িতে ঢুকাবো, তারপরে যদি জরুরত থাকে আমি পরে আসবো। আবার তালিম যখন শেষ হয়ে যাবে মহতারাম মা বোনেরা, তালিম যে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে যাইয়া আসরের নামাজ পড়বো, আমরা বাড়িতে যাইয়া আসরের নামাজ পড়বো। কারণ কি, ওই যে এই মাহারাম, মাহারাম তো বাইরে কোথাও অপেক্ষা করতেছে, হইতে পারে এই মাস্তুরাতরা যাবে, এই মাহারাম বাসায় ঢুকবে, ওযু ইস্তিনজা করবে, তার জরুরত পুরো করবে, তারপরে তো মসজিদে নামাজ পড়তে যাবে। সুতরাং এই বাড়িতে আমরা কেউ তালিম শেষ হওয়ার পরে আর কেউ থাকার কোশিশ করবো না, যদি কোনো প্রয়োজন থাকে অন্য সময় আবার সময় করে আসবো, আসে এই বাড়িওয়ালের সাথে আলাপ করবো, বাড়িতে আমার জরুরত যা আছে জরুরত পুরো করবো, কিন্তু আমি তালিম শেষ হওয়ার পরে আমি কোনো ক্রমে এই বাসায় আমরা থাকবো না। বাসা হলেও খুব ধৈর্যের সাথে আঞ্জাম দিবেন, কারো সাথে রাগ করা নাই, কারো সাথে গোসা হওয়া নাই, মনটা খারাপ করা নাই, কারো কারো কাকো দিয়ে কোনো কাজ করানো নাই, এমনকি আমি যে পার্টিটা পারতে সেই পার্টিটাও আমি নিজে পারবো বলে আমি এই মহল্লার যে সাথীরা আমার এখানে আসবে তাদের দ্বারা পারবো না বলে এরকমভাবে আমি সমস্ত কাজকাম আমি নিজে সুক্রিয়ার সাথে নিজে আঞ্জাম দিতে থাকবো, নিজে আঞ্জাম দিয়ে কোনো কাজ তাদের দ্বারা না করাই। কোনো বাচ্চা কাচ্চা এসে যদি একটু অসুবিধার সৃষ্টি করি তা হয়তো পেশাব করে গেল, কিন্তু মন খারাপ না করা। আমি যদি শুধু একটু মুখটা কালো করি হয়তো বা সারা জীবনের মনে আমার ওই বোনটা চলে যাবে, আর কোনো দিন তালিমে আসবে না। হইতে পারতো যে এই মাস্তুরাটা ওই ওইটুকু বরদাস্ত করার জন্য আমার শান আল্লাহ তালার কাছে বাড়ি যাইতো, আবার ওই মাস্তুরাতের দিলের মধ্যে আসলে একটা হারে আমার ওই আপাটা কতই না ভালো, দেখো আমার বাচ্চা পেশাব করলো একটু কথা কিছু করলো না, আর বলে না আরে কোনো সমস্যা, কোনো সমস্যা নেই, কোনো মন খারাপ করবেন না, আল্লাহ ভরসা ইনশাল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে। এই যে শুক্রিয়ার সাথে, মানে মহতারাম মা বোনেরা দিনের কাম যখন শুক্রিয়ার সাথে করবে তখন এটাতে লাস্টিং করতে থাকবে, এটা এটা স্থায়িত্ব পাইতে থাকবে, আর যখন সবরের সঙ্গে করতে থাকবে তখন এক সময় এক মেহনত থেকে সে জুদা হয়ে যাবে, ফারেক হয়ে যাবে। এই জন্য মাসোয়ারা আদবের মধ্যে আমরা এই কথা বলি যে মাসোয়ারা মানো ভাই শুক্রিয়ার সঙ্গে মানো, মাসোয়ারা সবরের সঙ্গে নয়। যে ব্যক্তি মাসোয়ারা সবরের সঙ্গে মানে এই ব্যক্তি খুব তাড়াতাড়ি মাসোয়ারা থেকে ছুটে চলে যাবে, আর যে ব্যক্তি শুক্রিয়ার সঙ্গে মাসোয়ারা মানবে তো এই মাসোয়ারার মধ্যে সে জমতে থাকবে। ঠিক আছে, আমার শুক্রিয়ার সাথে যদি আমি বলে এরকমভাবে উম্মতের খেদমত করতে থাকি তো আমি এই খেদমতের মধ্যে আল্লাহ তালা আমাকে জমাই দিবেন, আর যদি সবরের সঙ্গে করতে থাকি এক সময় সবর ফেটে যাবে, আমার ধৈর্য বাদ ভেঙে যাবে, আর আমি এই মেহনত থেকে আমি এই খেদমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই জন্য ঘরের ভিতরে যত মাস্তুরাত আসে তাদেরকে খুব হাসি মুখে ব্যবহার করা, তাদের সাথে খুব একরাম করা, তাদের সাথে আর মহতারাম মা বোনেরা এই ঘরের ভিতরে যত মাস্তুরাত আসবে তালিমে, আমরা শুধুমাত্র পানি খাওয়ানোর এজাদত আছে, আমরা এর বাইরে আর কোনো মেহমানদারি করব না, ইস্তেমাইভাবে কোনো রকম মেহমানদারি করার এজাদত আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের কি করব, ঘরের ভিতরে শুধুমাত্র পানি আর গ্লাস এইটা রাখবো, যার যতটুকু দরকার পানি খাইতে পারবে, আর কোনো মেহমানদারি এখানে আমরা না করা। মেহমানদারি করার বহু সময় আছে, বহু জায়গা আছে মহতারাম মা বোনেরা, যেখানে আমাদের না করা হয়েছে ওইখানে একে নাই করা। আর যে কত সুযোগ আছে, এই যে বিদেশি জামাত আসছে মহল্লায়, কত ছাত্র জামাত আসছে, যে আসুদা পুরা করে খাওয়ান, তিন বেলা খাওয়ান, তিন দিনই খাওয়াই দেন, কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে এক বেলাও না, এক বেলাও না, একটা বিস্কুটও না, একটা চকলেটও না। বলে হ্যাঁ চকলেট খাওয়ান যাবে কাদের, বাচ্চাদেরকে, যেসব বাচ্চারা ডিস্টার্ব করে, যেসব বাচ্চারা একটু গোলমাল করে, একটা কান্নাকাটি শুরু করে, টপ করে একটা চকলেট মুখে মুখে ঢুকাই দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে দিয়ে দিলাম, আর এখন সে সুস্থ থাকলো তো আমার পরিবেশটা সুন্দর থাকলো। আর বাকি কোনো মাস্তুরাতকে আমরা কোনো ক্রমেই আমরা মেহমানদারি করবো না। মহতারাম মা বোনেরা এই মসজিদে এই তালিমের মজমায় এসে আমরা দুনিয়াবি কোনো এরকমভাবে নিজের যোগ্যতার কথা বলবো না। একজন এসে বলতেছে, ঢাকাতে আমাদের একটা বাস্তব ঘটনা, একজন মাস্তুরাতে বলছে যে আমি খুব সুন্দর হাতের কাজ পাই, ওই যে একটা ওড়না গায়ে দিয়ে আসছে ওই ওড়নার মধ্যে নকশা করা আছে, এই নকশাটা আমি নিজে হাতে করছি, আর এই নকশাটা নিজে হাতে করছি, আরও সুন্দর সুন্দর ডিজাইন আমার কাছে আছে, গল্প করছে। গল্প করলে এখন অন্য মাস্তুরা পরের সপ্তাহে ওড়না নিয়ে আসছে, নিয়ে এসে বলে এইটাতে আমার একটু নকশা করে দিবেন। আর এরকম করতে করতে ওই মাস্টাররা কিন্তু পেরেশান করে ফেলছে, এখন ওই মাস্টাররা তালিম ছেড়ে দিয়ে চলে গেছে। বলে আমার নিজের যোগ্যতা কখনো প্রকাশ করবো না, আমি কি পারি না পারি এগুলো এখন প্রকাশ করার জায়গা না, আমরা এখানে কোনো কেনা বেচা করবো না, হাত দেওয়া লেনদেন করবো না, কোনো কিছুই এই মজমার মধ্যে আমরা করবো না, আমরা এখানে শুধু তালিমে আসছি, তালিম শুনবো, তালিম শুনিয়ে হেদায়তের নুন, তালিমের নুন আমার দিলের মধ্যে নিয়ে সোজা বাড়িতে চলে যাবো। এখানে মহতারাম মা বোনেরা একে অপরের সঙ্গে দুনিয়াবি কোনো কথাবার্তার সুযোগ নাই। বলে এরকমভাবে হয়তো বললো একজনের স্বামীর খুব প্রশংসা করতেছে, আর একজনের মনটা খারাপ, ইস আমার স্বামীটা তো এরকম না, এই যে এখানে একটা ইন্তেসার হয়ে গেলো, হইতে পারে যে এই মাস্তুরাত এখান থেকে যায় বাড়িতে তার স্বামীর সাথে গণ্ডগোল লাগাই দিবে। এই জন্য এই মাস্তুরাতের এই পয়েন্টের ভিতরে আমাদের দুনিয়াবি কোনো কথাবার্তা, কারো কোনো এরকম শেখায় গিবত শেখায় কিংবা কোনো প্রশংসা কোনো কিছুই করার দরকার নেই। আমি আসছি আদবের সঙ্গে বলবো, বসে তালিমে বলবো, তালিম শুনবো, তালিমের নূর এখানে দিলের মধ্যে নিয়ে সোজা বাড়িতে চলে যাবো, ব্যাস এইটাই শেষ।
এইরকমভাবে মহতরম আমরা এই তালিমের এহতেমাম করার কোশিশ করব। যিনারা তালিম পড়বেন, তালিম করবেন, দাঁড়ায় তালিম করবেন না, যার ফয়সালা হবে তালিম করা উনি বসে তালিম করবেন। এমনকি সবাই যে লেভেলে বসছে সেই লেভেলেই বসা, এমনকি তার বসার জায়গায় একটা আলাদা জায়নামাজও না দেওয়া সেই। সবাই যে কাঁথার উপরে বসছে সেই কাঁথার উপরে উনিও বসবেন, সবাই যদি মেঝের উপরে বসে উনিও মেঝের উপরে বসবেন। এরকম না হয় যে সবাই বসে আছে মেঝেতে আর উনি চেয়ারে বসছেন কিংবা দাঁড়ায় তালিম করতেছেন, এরকম যেন না হয়। বলে এরকমভাবে প্রত্যেক মাস্তুরাত, এখানে যত মাস্তুরাত আছে, যিনি আমল পাইছেন আর যিনি আমল পান নাই, যে শূন্য আলা আমল করেন আলা, সবাই একই জায়গায় একই লেভেলে একই অবস্থায় যেন বসে। বলে এরকমভাবে মহতরা মহাবনে খুব আদবের সাথে উসুলের সাথে যখন তালিম হবে, এই তালিমের দ্বারা খালি হেদায়েতের নূর আমার ঘরের মধ্যে যাই থাকবে। আর না হলে অনেক সময় অনেক কাদের দ্বারা বলে এরকম হইতে পারে যে আমাদের এই মসজিদের এই বাড়িতে তালিম আসছে ঠিকই, কিন্তু অনেক ফেতনা এখান থেকে নিয়ে চলে গেছে। এরকম যেন কোনো সমস্যার ফেতনা আমার এখান থেকে না হয়, এই ব্যাপারে আল্লাহ তালার কাছে পানাহ চাওয়া, আল্লাহ তালার কাছে মাফ চাওয়া, যে আল্লাহ একে এই তালিমকে তুমি হেদায়তের জরিয়ে বানো, কখনো যেন এখান থেকে কোনো ফেতনা না আসে। এরকম অনেক কারগুজারি আমাদের কাঁকড়াইলে আসছে, যার কারণে অনেক অনেক তালিম বন্ধই করে দেওয়া হয়েছে। সাভারে একদিন কারগুজারি শুনেছে যে হুজুর এই যে তালিমে যে আসে আমার বারে আমারে যে আমার কিছু গরিব মানুষ তালিমে আসে, তালিমে শেষে ওই গরিব মানুষকে আবার থালা বাসন ধোয়াইতে লাগাই দেয় বাড়িয়ালি। বলে এই দেখি ঠিক আছে নাকি, উসুল আছে নাকি, এটা জিজ্ঞেস করছে। ওয়াসিফ ভাই একটু উত্তর দিচ্ছেন, যাই হোক উত্তর কী দিচ্ছেন এটা না বলি। বলে এইরকমভাবে মানে তালিমের পয়েন্ট যদি উসুল মোতাবেক হয় তো এটা হেদায়তের জরিয়া হবে, আর যদি বেউসুল মোতাবেক হয় তাহলে বলে এটা আবার ফেতনারও জরিয়া হইতে পারে। আল্লাহ তালার কাছে পানা আছে, ইনশাল্লাহ এখানে কোনো ফেতনা হবে না। আমরা সবাই আসব, যে সব তরতিবগুলো বলা হলো এই তরতিব মোতাবেক এই মজমায় বসবো, বসে তালিম করে সুবহানাল্লাহ বিহামদি পড়তে পড়তে আমরা উঠে চলে যাবো। ইস্তেমাই কোনো দোয়া হবে না, মাস্তুরাতরা ইস্তেমাই কোনো দোয়া হবে না। অনেক জায়গায় এরকম চালু হয়ে গেছে যে তালিম শেষ করে তারপরে একটা রুমাল রাখে, পাঁচ টাকা করে দেয়, দোয়া হবে পাঁচ টাকা করে লাগান, তারপরে রুমালটা গুছাই নিয়ে ব্যাগের মধ্যে ভরে নিয়ে দোয়া করে দিয়ে চলে যায়। বলে এরকম দোয়ার কোনো এরকম সিস্টেম আমাদের মধ্যে নাই, দোয়ার কোনো এরকমভাবে উসুল আমাদের ভিতরে রাখা হয় নাই। মাস্তুরাতরা দোয়া করবে ওই মজমা শেষ হওয়ার দোয়া, সুবহানাল্লাহ বিহামদিহি, ওই দোয়া পড়তে পড়তে শেষ করে মজমা শেষ করে দিয়ে চলে যাবে, এইটুকুই শেষ। হাত তুলে কোনো দোয়া মাস্তুরাতরা এখানে করবে না। এইরকমভাবে মহতরা মাহবুবরা যদি আমরা এই মজমার মধ্যে বসে তালিমে বসে আমরা যদি হেদায়তের নূর নিয়ে যাই তো আমরা এত কামিয়াব হয়ে যাব, দুনিয়াও কামিয়াব হবে, আখেরাতও কামিয়াব হবে। সেটা এই মজমায় যে বসছি শুধু এইটাই না, আমরা হয়তো বুঝতেছি না যে এই মজমা কত বড় দামি মজমা। অনেক মানুষ এরকম আসছে যে এরকমভাবে সালোয়ার কামিজ পরে বোরকা পরেও আসে নাই, মাথাটা মাথার উপরে ওন্না দিয়েও আসে নাই, হ্যাঁ এরকম অবস্থা আসছে আসতে ঢুইকে ওই মজমাতেই কাঁদতে কাঁদতে বের হয়ে চলে গেছে, কাঁদতে কাঁদতে বের হয়ে চলে গেছে যে হায় সর্বনাশ আমি কোথায় আছি, হ্যাঁ এরকমভাবে কাঁদতে। পরের সপ্তাহ থেকে আবার বোরকা পরে আসা শুরু করে দিছে, হ্যাঁ বলে এরকমভাবে এক সুন্নতের আমলের কথা শুনে গেছে, বলে ওই সুন্নতের একটা হাদিস পড়ে শুনে গেছে, বলে ওখান থেকে সুন্নতের উপর উঠে চলে গেছে। কত মানুষ যে কতভাবে দিনের উপর উঠতেছে এখানে যারা জুটছে তারা সবাই হয়তো নাও জানতে পারি। বলে হাজারো মানুষ দিনের উপরে উঠে যাবে এই তালিমের জরিয়াতে। এই জন্য এই তালিমকে বড় আহাম মনে করি, দিলের মধ্যে এই তালিমের একটা গুরুত্ব নিয়ে তালিমের মধ্যে আমরা বসার চেষ্টা করি, কোশিশ করি। এইভাবে মতো ঘরের ভেতরে যে তালিমগুলো করবো, ঘরের ভিতরেও আমরা খুব এহতেমামের সাথে গুরুত্ব সহকারে টাইম ঠিক করে নিয়ে আমরা ঘরের ভিতরে যে তালিম করব, এই তালিমটাও কিন্তু খুব এহতেমামের সাথে টাইম নির্ধারণ করে করব। এখানে যেরকম টাইম নির্ধারণ করা আছে ওখানে আমরা টাইম নির্ধারণ করে করব। আর মহতারা মহাপড়া তালিমের দ্বারা যে কী পরিমাণ পরিবর্তন হয় ঘরের ভিতরে, একটা ছোট্ট আমার ভাই আব্দুল হক সাহেব শুনাইছিলেন এই ঘটনাটা, যে এক এক মাস্তুরাতের একটা ইউনিভার্সিটিতে পড়তো, তাই সে শিল্পী ছিল, গান গাইতো, তো তাকে একটা তবলিগুলা তিন ছেলের সাথে বিয়ে দিছে, ওই তিন ছেলের সাথেও বাপের চাপে পড়ে বিয়ে করছে। তো এখন আমির সাহেবের সাথে পরামর্শ, আমির সাহেব কী করবো, কয় ভাই তুমি নিয়মিত তালিম করো, তোমার বিবিকে সাথে নিয়ে তালিম করো। তো বিবিকে সাথে নিয়ে তালিম করে বিবি তালিমে বসে না, যখন তালিম করে তখন সে ঝেঙ্কা দিয়ে বের হয়ে যায়, ওই করিডোরে বসে থাকে বা বারান্দায় বসে থাকে, আর এরকম ব্যাপারে বিভিন্ন ধরনের বকাবকি করে, বিভিন্ন ধরনের অসবর্ণ বাক্য ব্যয় করে, এরকম করে এরকম এক মাস দুই মাস তিন মাস ছয় মাস চলছে। তো কিন্তু ওই যে ছেলেটা ওই চোখের পানি সেরে দিয়ে দিয়ে ওই দোয়া করে, কান্নাকাটি করে আর তালিম করে, করতে 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 একদিন এরকমভাবে বসে, আরে কতদিন হয়ে গেল তুমি তো একদিনও বসলে না, একটু আসো না আজকে একটু বসি, এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে সে রাগ করে যায়, ঝেঙটায় যে যায় বারান্দায় বসছে,
বারান্দায় বসে খুব ইয়া করতেছে, আমি হলো শিল্পী মানুষ, আমাকে হারমোনিয়া এনে দেবা, আমার ডুগি এনে দেবা, আমাকে তবলা এনে দেবা, আরে আমাকে ভিসিপি এনে দেবা, এগুলার বাদ দিয়ে তুমি কিসের দিকে আমাকে ডাকো, তুমি আমার চাহিদা বোঝো না, ইত্যাদি কয়ে বসছে। আর ওই সময় ওই ছেলে হাদিসটা পড়তেছে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে শেখ, তাকে 2,88,00,000 জাহান্নামে আগুনে জ্বালানো হবে। এই কথাটা তার দিলের মধ্যে তা হিট করছে। এই যে 6 মাসের কান্নাকাটি দোয়া এস্তে মাদ্রাসা তালিম, এইটার আসর তার দিলের মধ্যে ঠিকই লাগছে, কিন্তু আমরা তো বুঝি নাই। কিন্তু যখন লাগছে মানে ফাইনাল যখন ধাক্কা লাগিয়ে গেছে, এখন তার দিল পরিবর্তন হয়ে গেছে, এখন দৌড় মারিয়ে বারান্দা থেকে বের হয়ে এসে হাতের থেকে বইটা কেড়ে নিয়েছে। ছেলে মনে করছে আল্লাহ আমার বইকে আজকে ছিঁড়িয়ে ফেলবে নাকি, তখন ওই বইটা নিয়ে সে বসে গেছে, বসে এখন চোখের পানি ছাড়িয়ে দিয়ে ওই বই নিজেই পড়তেছে আর বলতেছে হায় হায় তাহলে আমার কি হবে, আমি তো জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, আমি তো খালি গান বাজনা করে বেড়াইছি, তাহলে আমার কি হবে। তাহলে এই কথা কয় কান্নাকাটি শুরু করছে, আর স্বামীর কাছে বলে এরকমভাবে অতীতে যেসব ব্যবহারগুলো করছে তার জন্য মাফ চাইছে, আমাকে মাফ করে দেন, আমি বুঝি নাই, আজকে আমি এই একটা হাদিস শুনি আমি বুঝে গেছি যে আমি কত বড় ভুলের মধ্যে আছি। বাবাকে চিঠি লিখছে, বাবাকে চিঠি লিখছে যে বাবা তুমি তো আমাকে জাহান্নামের খড়ি বানাইছিলা, আমার স্বামীর উসিলায় আমি দিন পাইছি, বাবা তুমি 3 চিল্লা দিয়ে আমার বাড়িতে আসবা, আর তুমি যদি 3 চিল্লা না দাও তাহলে তোমার বাড়িতে আমি যাবো না, আমার বাড়িতে তোমার আসার দরকার নেই। বলে একটা তালিমের মজমার দ্বারা ইস্তেকামাতের সাথে এহেতেমের সাথে ঘরের মধ্যে যে তালিম আছে ওই তালিমের দ্বারা একটা দিলকে ভাঙ্গে সুরমার করে কীভাবে আল্লাহ তালা পরিবর্তন করে দিছে। এই জন্য প্রত্যেক ঘরে ঘরে তালিম চালু করে দেই। আর মহতরা মা বাবা, এখানে তালিমের পয়েন্ট হয়েছে আমরা যত সাথী পুরাতন সাথী আমরা যারা আসি, আমরা তো কত কারণে কত দুনিয়াবি কারণে মোলাকাত করতে যাই, একে অপরের সঙ্গে দেখা করতে যাই, আমরা এই তালিমের মজমার দাওয়াত দিই, কিন্তু তালিমের মজমা দাওয়াত দেওয়ার গাস্ত করা যাবে না। এই তালিমের মজমায় যাওয়ার জন্য আমরা যে আত্মীয় স্বজনের বাড়ি যাইছে, যে পাড়া প্রতিবেশী যাইছে, আমার বাড়িতে কত মহিলা আসতেছে বেড়াতে, তাদেরকে আমি দাওয়াত দেবো, এ আপু জানেন ওই বাড়িতে তালিম চালু হয়েছে, কত ভালো ভালো কথা হয়, নামাজের ফজিলত হয়, জিকিরের ফজিলত বলা হয়, কত সুন্দর সুন্দর দোয়া শেখা যায়, দোয়া কালামের তালিম হয়, তো চলেন আজকে থেকে তালিমে জুড়ি আমরা, আমরা এদের প্রতি শনিবারে তালিম হয়, বিকালবেলা জহরের নামাজের পরে তালিম হয়, চলো আমরা তালিমে জুড়ি, এরকমভাবে আমরা তাশকিল করি। আমার বাড়িতে যত মাস্তুরাত আসে আমি তাশকিল করবো, এমনকি আমি যদি আমার আত্মীয় কোনো বাড়িতে বেড়াইতে যাই কোনো সময়, তো সে আত্মীয়কেও তাশকিল করবো, তাশকিল করে করে আমি এই তালিমে জোড়ার জন্য এরকমভাবে তার দিলকে তৈরি করতে থাকবো, তৈরি করে থাকবো। এই তালিমে যখন আসবে আস্তে আস্তে তাকে আবার 3 দিনে তাশকিল করতে পারবো, 10 দিনে তাশকিল করতে, 3 দিনের তাশকিল করতে পারবো। আমার দ্বারা যদি একটা মানুষ দিন পেয়ে যায় এটা আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, এটা আমার আপনার কথা না, রসুল আলী রাজিলেন কে রেয়াজটা করছেন, হ্যাঁ আলী তোমার দ্বারা যদি একটা মানুষ দিন পেয়ে যায় তাহলে তোমার নাজাতের জন্য এই লোকটার দিন পাওয়াটাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মহতারাম মহাবড়া, আমি 10টা মহিলাকে আমার বাড়িতে আসছে, এই 10 মহিলাকে দাওয়াত দিয়ে এই তালিমমুখী করছি, আর এই তালিম থেকে তারা দিন পায়া চলে গেছে, আর এই মহিলা আবার 10 জনকে জোড়াইছে, কিয়ামত পর্যন্ত দেখা গেল 1 কোটি 10 কোটি 20 কোটি লোক এই আমার ওই যে এক দাওয়াতের দ্বারা দিন পেয়ে গেছে, হাসরের ময়দানে এই সমস্ত মানুষের সম পরিমাণ এরকম নেকি নিয়ে হাসরের ময়দানে আমি উঠবো, হাসরের ময়দানে আমি উঠবো। এই জন্য মহতরা মহাবীরেরা, আমরা এই এই তালিম এই তালিমের পয়েন্টকে বলে এরকমভাবে জোরদার করার জন্য আমার বাড়িতে আনে আলা মাস্তুরাতকে দাওয়াত দেবো, আবার এরকমভাবে আমি যখন কোনো আত্মীয় স্বজন বাড়ি বেড়াইতে যাই তাদেরকেও দাওয়াত দেবো, দিয়ে দিয়ে এই মজমায় বলে এরকম জোরদারভাবে বসানোর এরকম কোশিশ করবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য মহতরা মহাবীরেরা, আমরা যে এই যে তালিমের হালকা কেমন, আমরা দেখেন আমি যে প্রথম চিল্লা যখন দেই 88 সালে, আর রামপুরার একটা ভদ্রলোক এক সাইড প্যারালাইসিস ছিল, তো ওই ব্যক্তি তার বাড়িওয়ালাদেরকে পেরেশান করে ফেলছে আমাকে আল্লাহ রাস্তায় পাঠাও, তো আমি আর আমার এক বন্ধু আসাদুল বাকি নাম, সে 2 জন গেলাম তাকে উসুল করার জন্য, তাকে 2 জন লাগে ধরে টাইনের মধ্যে বসাইয়া, সে সময় রিক্সাগুলো এরকম ছোট ছিল না, ভালো রিক্সা বড় রিক্সা ছিল, মাঝখানে বসাইয়া আমরা কষ্ট করে 2 পাশে বসায় তাকে নিয়ে আসলাম, লাঠি দিয়া বরে ধরাইয়া কোনো মতন ধরে নিয়ে এসে কাঁকড়াইল নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা তাকে আল্লাহ রাস্তায় নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি 1.5 কিলোমিটার পর্যন্ত নিজে লাঠিতে ভর দিয়ে হাঁটি আমাদের সাথে এক মসজিদ থেকে আরেক মসজিদে গেছে। এখন তার কাছে আমরা জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই পরিবর্তনের কারণটা কি, কিভাবে আপনার এই দিল তৈরি হলো যে এইরকম একজন অসুস্থ ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয়ে আসলেন, কিভাবে আপনার দিল তৈরি হলো? বলে আমাকে এক লোক ফাজাইলা আমাল কিতাব হাদিয়া দিছিল, আর আমি প্রতিদিন, আমার তো আর কোনো কাম নাই, আমি অসুস্থ মানুষ, আমি প্রতিদিন এই বসে বসে খালি এই কিতাব পড়ছি, এই কিতাবটা পড়তে পড়তে এই তালিমটা করতে করতে আমার এই দিলের মধ্যে জজবা পয়দা হয়েছে যে না আমিও আল্লাহ রাস্তায় বের হবো।
দেখেন এক তালিম ঘর থেকে একটা মানুষকে বের করে নেয়। কীরকম মানুষ, যে নিজে চলতে পারে না, এরকম মানুষকে আমরা প্রথম প্রথম তাকে এক্সচেঞ্জা করাইছি, ধরিয়ে নিয়ে যাই, ধরিয়ে নিয়ে যাওয়া এক্সচেঞ্জা করে, অনেক কষ্ট করি এক্সচেঞ্জা করি, অজু করাই দিছি এরকমভাবে, সেই সাথে বারে এরকম উঠাই নিয়ে বাথরুম করাইছি, এইরকম কষ্টের মধ্যে পরে আলহামদুলিল্লাহ এই সিল্লা পুরা সিল্লা শেষ করে উনি নিজেই এরকম হাঁটা শুরু করে, লাঠিতে ভর দিয়ে নিজে নিজে হাঁটা শুরু করে দিয়েছেন। তো এই মহতরা মাবড়াই তালিমের তালিম করতে করতে নিজেকে আবার আল্লাহ রাস্তায় বেরো হওয়ার জন্য তৈয়ার করবো, আল্লাহ রাস্তা বেরো হওয়ার জন্য তৈয়ার করছে। আল্লাহ রাস্তায় বেরো হয়ে যায় যখন আমরা এই জিনিসগুলো আরও দেখবো শুনবো, আমার দিলের ভিতরে আরও জজ্বা পয়দা হতে থাকবে। আর আল্লাহ রাস্তায় বেরো হওয়া এটা কোনো রসুম আর রেওয়াজ না মহতরা মাবড়া, এটা আমাদের উপরে জিম্মাদারি, এটা আমাদের উপরে জিম্মাদারি, আর এই কামের জন্যই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। হ্যাঁ, কুমতুম খয়র উম্মাতির উখরিজাত লিন্নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের উৎসাহ প্রদান, সৎ কাজের প্রচার প্রসার করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। অত উমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ইমান রাখবে। আর মুফাসসিরগণ বলছেন যে দেখেন দাওয়াতের কথার পরে ইমানের কথা বলা হয়েছে, বলে এই জন্য মুফাসসিরগণরা এখানে তফসির করছেন যে দাওয়াতের মেহনত যদি হক আদায় করে হয় তো মুকাম্মেল ইমানওয়ালা সে হয়ে যাবে। এই জন্য আগে বলছেন তা মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপরে বলছেন অত উমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ইমান রাখবে। এই জন্য মহতারা মাবরাটা আমাদের উপরে জিম্মাদারি, এই জিম্মাদারি নিয়ে আমরা আল্লাহ রাস্তায় বেরো হবো, আল্লাহ রাস্তায় বেরো হয়ে হয়ে মেহনত করবো। আর মহতারা মাবরাটা যেন আল্লাহ রাস্তায় কত বলে তশকিলটা করলে ভালো হইতো। আচ্ছা, তবলিগের কাম ঠিক আছে, জি এখানে তবলিগের কাম কি জন্য বাইরে হচ্ছে? আমার ভাইসা বললেন যে আল্লাহর রাস্তায় বের হতে হবে, ঘরের মধ্যেও তালিম জিন্দা হয়, আর আমাদের দিন আসে আর দাওয়াতের কামে জিম্মাদারি আদায় হয়, এই জন্য আমাদের শিখতে হয়েছে, শেখার জন্য আল্লাহর রাস্তায় যেতে হবে।